हजूर भाई अस्सलाम वालेकुम। बहुत दिन आगे अभी जो प्रेसिडेंट कैंडिडेट हुई कांचन भाई से फोन दी कांचन भाई बोलते जो कि मुआ आसे एर मध्य खाली दाड़ा जाओ तो हमार सामने कांचन भाई आसे जे एखन उन्नी मुआर मजाटा उन्नी फेल मानी शिल्पी समिति पाइसे আমি পাওয়ার পরে আমি আর বেশি পাইনি দেখে ওই দুঃখে আর আমি দাঁড়াইনি। তো ফার্স্ট অফ অল গতকাল এবং আজকের বিষয়টা আমি একটু দৃষ্টিপাত দিতে চাই। ভোটার সংখ্যা আমি যখন লাস্ট এই ক্লাবের আল্লাহ পাক আমাকে প্রেসিডেন্ট বানায় তার হুকুমে আপনাদের মাধ্যমে তখন যে ভোটার সংখ্যা ছিল একটি আয়োজনে আমি আজকে তার চেয়ে বেশি দেখতে পাচ্ছি। আর দেখুন নির্বাচনে কিছু পলিসি আছে মেক করতে হয় কিন্তু কিছু বলারও কিন্তু লিমিটেশন থাকা দরকার আমি মনে করি। আমি যখন ফার্স্ট আমি আর অমিত হাসান যখন ইলেকশন করলাম আমি সফলভাবে মেম্বার ইনচার্জ ছিলাম তখন কিন্তু একটা গর্জিয়াস আপনার ক্যাবিনেট ছিল পপি থেকে শুরু করে রত্না আমি সবাই ছিল। বাট আপনারা জানেন একটি ক্লাব বিশেষ করে মেম্বার ইনচার্জের উপরে নির্ভর করে এবং সভাপতির উপরে নির্ভর করে তার কমিটির উপরে নির্ভর করে। আমি সাকসেস হয়েছিলাম বিধায় কিন্তু আমি যখন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হই তখন কিন্তু এরকম তারকা বহুল ক্যাবিনেট ছিল না আমার মানে ক্যাবিনেট না ছিল অমিত হাসান না ছিল কি বলে রত্না না ছিল পপি কেউ ছিল না কিন্তু আপনাদের দোয়াতে পুরো ছিলাম। জন্মদিন গিয়েছে তো ফার্স্ট অফ অল তাকে আমি ফোন দিয়েছিলাম যে শুভেচ্ছা বড় ভাই এবং তাকে আমি লিডার বলি গুণীজন মানুষ ডেফিনেটলি কারণ চরণ যখন আজ থেকে প্রায় 17-18 মাস আগে খুবই বাজে একটি অবস্থা করোনা আমি একটি ডোজ নিয়েছি তখন কিন্তু তার ভাইয়ের ইলেকশন চলে শেরপুরে আমি বলেছিলাম আপনার ভাইয়ের ইলেকশনের জন্য আমি নিজে যাব আমি আমাদের সম্মানিত সদস্য জাহিদ হোসেন পরিচালক তাকে নিয়ে আমি শেরপুরে যাই। আমি 8 থেকে 9টা অনুষ্ঠান করেছিলাম তার পক্ষ থেকে এবং আমার কারণে যে উইন করেছে তা আমি বলবো না তার যোগ্যতাই সে উইন করেছে কিন্তু কিছুটা তো পার্টিসিপেট আমি করেছি। যাই হোক ওনাকে আমি বলেছি যে এবার তো ক্যান্ডিডেট আমি আছি লিটনও আছে আপনিও আছেন আমি কাউকে সমালোচনা করে ছোট করে কথা বলবো না। তখন আমাকে তো আমি বলেছিলাম যে আপনি তো আমাকে অনেকবার বলেছিলেন আপনি ইলেকশন করবেন না এখন করছেন কেন বলছে আমাকে করতে হবে আমাকে করতে হবে। আমি বলছি কেন বলে যে আমার ইচ্ছা নাই আমি তো খুব তাড়াতাড়ি আপনি জানেন যে আমি প্রায় বছরের প্রায় সিংহভাগ অংশ আমি কিন্তু বাংলাদেশের বাইরে থাকি উনি আমেরিকা প্রবাসী তার হোল ফ্যামিলি থাকে আমি তাহলে করছেন কেন বলে যে আমাকে করতে হবে এটিএম জাহাঙ্গীরের কারণে। তো এটিএম জাহাঙ্গীরের কারণে ওনার কাজ দেয় ইয়ে করে তো আপনি মে মাসে তো চলে যাবেন আমেরিকায় তা ক্লাবটা যদি আপনি উইন করেন এটা কে দেখবে। ক্লাব এমন একটি জিনিস যে প্রশাসনের ব্লেসিং ছাড়া এটা কিন্তু শিল্পী সমিতি না এটা পরিচালক সমিতি না এটা প্রোডাকশন ম্যানেজার সমিতি না কিন্তু বেসিক্যালি কিন্তু প্রশাসনের একটা ব্লেসিং লাগে সুন্দর সম্পর্ক লাগে যেটা আমি গত 2 বছরে কিন্তু প্রতিদিন আমি ফেস করেছি আমি প্রতিটা দিন আমি ফেস করেছি
आपनी जुदी प्रेसिडेंट हुए जान ताहले आपने तो थकबेन ना ताहले की भावे चलबे बाग आमी सेटा बोलते पारी ना तो आमार कथा होच्छे आमरा जाई किछु करि ना केनो निजेर हुए करते चाई आपनारा मने करेन ना जे आमी एबार इलेक्शन करि नाई কি কারণে আমার নিজে ডিসিশন আমি করে নেই আমাকে বায়াস করার ক্ষমতা আল্লাহ পাকের রহমতে কেউ নাই ইভেন কি আমার ওয়াইফ পর্যন্ত আমাকে বায়াস করেনি যে তুমি করবে না কিন্তু বলেছে কোনো দরকার নাই নো নিড কিন্তু আমি ফিল করেছি আমার কর্মজীবনে অনেক ব্যস্ততা আমার বেড়েছে তার জন্য আমার বেসিক্যালি আমার বাইরেও যেতে হবে আমার মেয়ের সাথে আমার মেয়ে আমেরিকায় পড়াশোনা করবে সময় দিতে পারবো না আর এই ক্লাবটাতে একটা সময় রেখে কিন্তু বিষয় কিন্তু সাবজেক্ট কিন্তু সময় আপনাকে দিতেই হবে মাস্ট কারণ যে কোনো মুহূর্তে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে এই সময়টা আপনাকে দিতেই হবে সেদিক দিয়ে আমি মনে করি আমার আমার ক্যাবিনেটের বিরুদ্ধে গতকাল কামরুজ্জামান বাবু অনেক কথা বলেছে আগে আমি কামরুজ্জামান বাবুর ব্যাপারে বলবো যে আগে তুমি তোমার বাসস্থানের হিসাবপত্র আগে দেখো আগে তোমার বাসস্থানের হিসাব দেখো আগে বাসস্থানের চরিত্র দেখো তারপরে পানির চরিত্র দেখবা তারপরে কোনটা মিনারেল ওয়াটার কোনটা কি এগুলোর হিসাব করবা তুমি তোমাকে প্রতিটা শিল্পী সমিতি নির্বাচনে তোমার হাত দিতে হবে প্রোডাকশন ম্যানেজার সমিতির হাত দিতে হবে প্রযোজক সমিতি নির্বাচনে তোমাকে হাত দিতে হবে পাইছোটা কি তুমি তারপরে ওই যে ইকবাল একটু আগে বললো খসরু সাহেবের কথা আরে নিজের ঘরই তো রাখতে পারে না কি কারণে বলবেন আপনারা আরেকটা ঘরের দায়িত্ব নেবেন নিজের ঘরটা ঠিক করেন না আপনি নিজের ঘর ঠিক রাখেন তারপরে কথা বলেন হিসাবের কথা আসবেন হিসাব যদি দিয়ে দিতে না পারে আমরা কিন্তু ঢাকায় জন্ম হিসাব দিতে না পারি আর আমি যদি হিসাব যদি কারেক্ট থাকে আমি খোদারই কসম আমি মানহানি কেস করব কিন্তু প্রস্তুত থাকেন আমি ওমর সানি মানহানি কেস করব কেসের নমুনা তো কাঞ্চন ভাই দেখতেই আছে আমরা আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি অভ্যস্ত হয়ে যাচ্ছি ইউজ টু মৌসুমী কালকে যখন ফ্লাইটে ওঠে তখন সাংগঠনিক কারণে একটা চিঠি দিয়ে যায় কাঞ্চন ভাই আপনার কাছে পেয়েছেন বোধহয় আপনি বোধহয় পেয়েছেন নয় পাবেন যে দেড় মাসে একটা ছুটির ব্যাপার সাংগঠনিক কি জিনিস আমরা বুঝি শর্ট করে কারণ আমি আবার হচ্ছে কি জানেন আমাকে আমাকে ওই কি বলে বাংলাদেশের হিরোদের মধ্যে সুপারস্টার বানাইছে ভিলেনদের মধ্যে সুপারস্টার বানাইছে কমেডিয়ানদের মধ্যে সুপারস্টার বানাইছে তা আমার আমার সময় এটা একটু বেশি দিতে হবে দেখেন একটা সিম্পলি হিসাব আমি কালকে এজিএমে দিব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে এই নির্বাচন কমিশনার হোসেন সাহেব আমি তাকে আমার ক্যাবিনেট সহ তাকে মনোনীত করলাম হোসেন সাহেবের অবস্থান কোথায় কি না কি আল্লাহ পাক জানে আমরা জানি সবাই জানে আমি নিজেও জানি এগুলো বলে কোনো লাভ নেই ওনারা এই গত দুই আড়াই মাসে একটু হিসাব নিয়ে দেখবেন কত লক্ষ টাকা ক্লাবের খরচ করেছে আপনার ইলেকশন এই যে রানিং অ্যাড হক কমিটি যারা আছেন আমাকে যে এক্স বলছেন প্রেসিডেন্ট এটা উচ্চ করতে হবে আপনাদেরকে নিয়মতান্ত্রিক একটি বিষয় আছে যে নিয়মতান্ত্রিক একটি বিষয় আছে আপনার এসটি অর্ডার হোক আর যে অর্ডারই হোক না কেন নির্বাচন হওয়া পর্যন্ত রানিং ক্যাবিনেট ক্ষমতায় অসীম থাকবে কিন্তু তারপরও অ্যাডহক কমিটি হয়েছে আমার বন্ধু আলম এটার প্রধান হয়েছে ইকবাল হয়েছে আমি সাধুবাদ জানাই আমি ফোনে আমি বলেছি যে আল্লাহর রাস্তা আমাকে একটু দূরে থাকতে দেন আমি খুশি হয়েছি অ্যাডহক কমিটি করেন আলহামদুলিল্লাহ আর সুন্দর করে ইয়ে করুন তাতে আমার কোনো আপত্তি নেই আমার কোনো কিছু নাই যারা করছে অ্যাডহক কমিটিতে আছে আমি সাধুবাদ জানাই তারা সুন্দর করে পরিচালনাটা করছে এই যে মনে করেন যে আজকে ব্যাংকের হিসাব যা যা আছে
এখানে কিন্তু উল্লেখ করা আছে আমি কিন্তু বলতে পারি কিন্তু কিন্তু এটা এজিএম না যে আমি ব্যাংকের হিসাবগুলি এখন আমি দিব ইনশাআল্লাহ এটুকু আমার উপরে কনফিডেন্স রাখেন আমার এই দীর্ঘ 30 31 বছরের চলচ্চিত্রে আমি যখন আসি এই জনাব ইলিয়াস কাঞ্চন সাহেবের সামনে দিয়ে আমি আসি ওর আমি যে ছবিটা করি উনি তখন যদি বলাই সাহেবকে বলে দিত এই ছেলেটা চলবে না আমি কিন্তু দূরে চলে যেতাম কিন্তু সামো আমার লাভ হলো ওনার ছবিটা ওনার সাথে যে ছবিটা এটা টেকনিক্যালি আমারই লাভ হয়েছে পরে রিলিজ হয়েছে আমার চাঁদার আলোরটা ফার্স্ট রিলিজ হয়েছে এখন আমি চাঁদারি আলোর গুণটাই গাই আগে হ্যাঁ তো যাই হোক আমি তো আজকে আমি একটা কথা বলি আমার আর মৌসুমীর একটা বরণ্য একটা কেরিয়ার আছে আমার এখানে অনেকেই বলে এক্সচেঞ্জ মেম্বার অনেকের হয়েছে ফিল্মের বাইরে এক্সচেঞ্জ মেম্বার অনেকেই হয়েছে গতকাল যে বলে যে না অমুককে কেন ফিল্মের মানুষ না আরে আমাদের ফিল্মের সার্বিক অর্থে তো খুবই একটি বাজে নাজুক অবস্থার মধ্যে আছে এখানে কিন্তু পুলিশের লোকরা আছে ব্যাংকার আছে অনেকেই আছে কিন্তু এটা ফিল্ম ক্লাব এটা কোনো না কোনো কারণে ভাবে কিন্তু অ্যাটাচমেন্ট আছে কিন্তু কালকে যেরকম আমাদের ডিএ তায়েব ভাই ফান করে বলেই ফেলছে যে জাহান একটা গুন্ডা মানে বলল তো যাই হোক মানে এটা কি কি কারণে বলল উনি নিজেই জানেন জাহানের বিষয়টা আমি এটা বলতে পারবো না এটা কি ভিতর থেকে বলে ফিরছে কিনা আমি তা বলতে পারবো না আই ডোন্ট নো কিন্তু আমি এটা ভালো লাগছে আবার খারাপও লাগছে আর বিশেষ করে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই যে আমার সময় আমি এটুকু বলতে চাই আমার উপরে কনফিডেন্স রাখতে পারেন যে কোনো দুর্নীতির কোনো বিষয় কোনো ছোঁয়া ইনশাআল্লাহ আমার লাইফে আমার নাই আমার বরণ্য জীবনে আমি আর পলাশ বিশেষ করে পলাশ পলাশের বিষয় একটা ছোট্ট করে না বললেই না তার উপকারের জায়গাটা কোথায় কোথায় আছে কিছু মানুষের নাম যদি আমি বলি তারা বলতে পারবে বিগত দিনের প্রেসিডেন্ট ছিলেন গুলজার সাহেব পরিচালক সমিতির প্রথম ছিলেন হচ্ছে সেক্রেটারি তারা সুন্দর করে বলতে পারবে তার ভূমিকা আজকে এই যে আমি বলতে বলতে আমাদের সোহানুর রহমান সোহান মৌসুমীর উস্তাদ আমার শ্রদ্ধ মানুষ উনি আজকে পরিচালক সমিতির প্রেসিডেন্ট শাহিন হচ্ছে আমার ছোট ভাই শাহিন হচ্ছে এটার সেক্রেটারি তার হাতের অবস্থা বলতে পারবে তার একটি বরণ্য তার বাবার সমস্ত কিছুতে তার কিন্তু একটা বরণ্য কেরিয়ার আছে কিন্তু সো আমার সাথে এই যে ওবায়দ ভাই জাহিদ ভাই এদের অবস্থান অনেক ব্রাইটলি আমি আমি অনেক রিকোয়েস্টের পরে আমি কৃতজ্ঞ যে আমি যদি কোনোদিন প্রেসিডেন্ট হই আমি একটি মানুষকে আমার আমার গ্রুপে আমি চেয়েছিলাম এবং সেটা সেই ইচ্ছা প্রকাশ করে আমার সেই ইচ্ছাটা রেখেছিল জাহাঙ্গীর ভাই আপনার কাছে আমি জাহাঙ্গীর ভাই কৃতজ্ঞ এর জন্য যে আপনি আমার জন্য হলেও একবার হলো আমার ক্যাবিনেটে ছিলেন তো যাই হোক আমরা সুন্দরভাবে আর বিশেষ করে আজকে লিটন পলাশ পরিষদে আমরা সবাই ভোট দিব ইনশাআল্লাহ আমরা আশা করব ক্লাবে একটা জিনিস মনে রাখতে হবে যে নাকি প্রতিদিন মানে উপস্থিত থাকতে পারবে প্রতিদিন থাকতে পারবে তাকে দয়া করে ভোটটা দিবেন পলাশ গত হাজিরা খাতায় দেখবেন গত এক বছরে এই করোনার টাইমে 33 দিনের উপরে এই ক্লাব কিন্তু বন্ধ ছিল কিন্তু তাদের কোনো চাকরি যারা নাকি কর্মচারী ছিল একটা বেতনও কিন্তু কোনো বাকি নাই কোনো কিছু নাই ক্লাব কিন্তু বন্ধ হয়নি ক্লাবে কিন্তু কোনো ধরনের রেট হয়নি কোনো কিছু হয়নি ইনশাআল্লাহ তো বাট আমরা অনেক মানুষরা এখানে বসে আছি তাদের বিবেক আছে বুদ্ধি আছে সমস্ত কিছু আছে তো দয়া করে হ্যাঁ এটুকু বলতে পারি সর্বশেষ একটি কথা আমি তো মানুষ আমি তো আল্লাহর কোনো মানে শয়তান না কোনো কিছু না আমি তো মানুষ আমার কিছু না কিছু ভুল হয়েছে আমার কিছু না কিছু ভুল হয়েছে আমার ভুল অনেক সময় আমার পরিবারের মধ্যে হলে আমার ওয়াইফকে আমি সরি বলি আমার ছেলেকেও সরি বলি তো সো কিছু না কিছু ভুল যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পৃথিবীতে কিন্তু মানুষ অনেকে অনেক কথা বলে আমি বোট ক্লাবের মেম্বার হয়েছি ক্লাবের ইতিহাস
তাহলে এটা এটা বলতে হবে আজ থেকে যে 4 বছর আগে আমার ফ্যামিলিতে মার্সিডিজটা কেন হয়েছিল ওইটাও কি ফিল্ম ফিল্ম ক্লাবের টাকা দিয়ে আমি যে আগামী মাসে 23 তারিখে ওমরা করতে যাব কয়েকদিন পরে শুনবে যে ওমরার টাকাটাও বলতে ফিল্ম ক্লাবের টাকা দিয়ে হয়েছে এরকম কথা আসবে তাদের কাছ থেকে সো এত কাদা ছোরাছুরি করেন না দয়া করে একটু মাটির দিকে তাকান সবারই কিন্তু যেতে হবে কিন্তু তো যারা এখানে দাঁড়িয়ে আছে সুন্দর মন নিয়ে দাঁড়িয়ে আছে আমি আশা করব আপনারা এই প্যানেলে ভোট দিবেন আর আমার উপরে প্রচন্ডভাবে বিরক্ত প্রকাশ করছেন এত সময় কেন আমি নিলাম এই বিরক্তর জন্য আমারও পেট চোচো করছে আর সময় নেওয়া যাবে না সময় নেওয়া যাবে না খাওয়ার জন্য আমরা অবশ্যই রেডি হব আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পরিষদকে আপনারা ভোটটা দিবেন আসসালামু আলাইকুম।